নমস্কার জয় জগন্নাথ বন্ধু মানে মুআজি আউ গুটিয়ে রোগর ঔষধীয় মানে রোগর কেমতি ঘরোই উপচার আমি করি পারিবা এবং আম বাড়ি ঘরে যে গছপত্র আছে সেথিরে সবু কেউ রোগ পাই কেউ প্রকার ঔষধ আমি কেমতি খাই পারিবা সে বিষয়ে মুআজি আপনমানকু কইছি বন্ধু মানে আমরা দেখন্তু স্ত্রী লোকমানকর বহুত প্রকারর রোগ আমি কেমতি সেই রোগ দাউরু রক্ষা পাই পারিবা এবং আমি বহুত সহজ উপায়ের মধ্যে সেই রোগ দাউরু রক্ষা পাই পারিবা সেই গছ আম বাড়ি ঘরে বিশেষ করে দেখিবাকু মিলিথায় তা ফুল মধ্য ঠাকুরঙ্কু পূজার লাগিথায় সেই গছটির না হচ্ছে অশোক গছ যে গছ মরে মা সীতাঙ্কু নেই রাবণ সেঠারে রখিথিলা সেই গছর ঔষধীয় গুণ বিষয়ে মু আজি আপনাকে কইছি তা না অশোক শোক মানে অশোক সে কেবে দুঃখ দিয়েনি সে সবুবেলে সুখ দেইথায় সে গছটি সে বিষয়ে মু আজি আপনমানকু কহিবাকু যাচ্ছি বন্ধু মানে এই দেখন্তু অশোক গছর পত্র এই পত্রকু আপনমানে কিভাবে খাইবে এবং কেউ রোগ দাউর মধ্যে মুক্তি পাই পারিবে দেখন্তু আমার স্ত্রী লোকমানকর আমার বহুত গাইনিং প্রবলেম দেখা যায় যা দ্বারা কি আমার মানে আমার যে ধরা স্রাব হুয়ে এবং আমার যেতে মাসিকি আমার যেতে পিরিয়ডস হুয়ে সেতরে মধ্যে বহুত কষ্ট হইথায় বহুত মানে আমার যে মানে ব্লিডিং অতিরিক্ত হইথায় আমি কেমতি সেতি দাউরু রক্ষা পাই পারিবা মানে মানে আমি কোন করিবা এই অশোক গছর ছেলিকু আমি আনিবা কিছি আনি তাহা কোন করিবা আমি ভালো ভাবে তাহাকু ফুটাইবা ফুটাই 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 আমি 250 গ্রাম পানি নেইথিবা তাহাকু ফুটাইকি আমি 30 গ্রাম ভাড়া পানি রহিও তাহাকু আমি সকালে পিইবা পুঁ ফুটাইকি আমি সন্ধ্যা আড়ুক পিইবা এমিতি যদি আমি গোটে মাস পর্যন্ত পিইবা আমি মানে নিশ্চিত ভাবে মানে আমার যে সেই রোগ গুড়িক হয়ে সেটি দাউর রক্ষা পাই পারিবা আউ যদি আমি সেই ছেলিকু কোন করিবা নহলে আমি গুণ্ড কদর আমি সবুবেলে যদি ন পাইবা সে গুণ্ড কোন করিবা আমি আমি সেই ছেলিকি আনিবা আনিকি গুণ্ড করি রখিবা গুণ্ড করি রখিকি প্রত্যেক দিন সকালে গোটে চামচ সন্ধ্যাবেলে গোটে চামচ আমি বলে চা ভাড়া কাড়া প্রস্তুত করি আমি পিই পারিবা তাহলে আপন মানে কোন করিবে যদি আপনার ছোট ছোট পিলাঙ্কর যদি স্মরণ শক্তি আজি মানে ভাল হউনি তাঙ্কর বুদ্ধি ধীরে ধীরে হ্রাস পাউছি মানে মস্তিষ্ক বৃদ্ধি মানে তার ডেভেলপ করে পারুনি পাঠ পড়া বেড়ে মনে রোনি কোণী কথা মনে রোনি আপনার কোণ করবে এই গছর ছেলিকু আনিকি সিঝাইবে সিঝাই ছেলিকু সিঝাইকি পিবাকু দেবে নহলে কোণ করবে তার ছেলিকি গুণ্ড করে যেতিক মাত্রার ব্রাহ্মী গুণ্ড মধ্যে সেতিক মাত্রার তাহাকু গুণ্ড করি রখিবে রখি প্রত্যেক দিন সকালে কোণ করবে গোটে কপ ক্ষীরের এর গোটে চামচ সেথির গোটে চামচ তাকে গুড়াইকি পি পিলাকে পিবাকু দেবে সকালে এবং সন্ধ্যাবেলে দেখবে পিলার স্মরণ শক্তি মধ্যে বৃদ্ধি পাইব আহরি মধ্যে দেখিবে যদি আপনার আজি ঘা হয়েছে শুখি নাই আপনার মানে এই অশোক গছর ছেলিকু কোণ করবে গুণ্ড করিকি সেই ছেলিকু সেই ঘা উপরে লেপ দেবে এবং অশোক গছর ছেলিকু ফুটাইকি সেই পানিরে মধ্যে তাকে আগর পরিষ্কার করদেবে তাপরে অশোক গছর গুণ্ড ছেলিকু তাকে কোণ করবে সেটির লেপ দেবে আপনার নিশ্চিত ভাবে সে যে বহু দিনের ঘা যদি হয়েছিল সেটির মধ্যে আপনার রক্ষা পাইপারি আর যদি চর্ম রোগ দেখা দেছি অশোক গছর এই পত্রকু বাটিকি আপনার লগাইবে লগাইলা পরে সেটির মধ্যে সেটি দাউরু রক্ষা পাইপারি দেখুন বন্ধু মানে এই অশোক গছর তা ছেলে হো কিংবা তা পত্রে তার ফুলরে বহুত প্রকার ঔষধীয় গুণ ভরপুর রয়েছে যদি আপনার শ্বাসজনিত আপনার মানে কষ্ট পাওয়া নিঃশ্বাস প্রশ্বাস আপনার মানে প্রতি রোধ মানে প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে আপনার মানে কোণ করবে এই অশোক গছর যে ফল তাহলে উপরে টিকি আনিকি গুয়া ভি কুচাই দেবে দিয়ে তাকে পানরে দিয়ে কলরে জাকিবে এমতি যদি 8-10 দিন খন্ডে এমতি খাঁতি নিশ্চিত ভাবে আপনার শ্বাস দাউর মধ্যে রক্ষা পাইপারে আউ যদি শ্বাস থন্ডা কাশ মানে এর সবু দাউর রক্ষা পাইপারে তেমন বন্ধু মানে এই অশোক গছক বাড়ি ঘরে লগাতু নহলে যদি কাহা বাড়িতে যদি অছি তাহার ছেলিকু আনিকি গুণ্ড করি রক্ষিকি এমতি সেবন করতু কাড়া প্রস্তুত করে পিঁতু আপনার যদি ধলা স্রাব হোথিব আপনার যদি ঋতু স্রাব যদি আপনার ঠিক ভাবে মানে মন্থলি পিরিয়ডস ঠিক হো নথিব সবু প্রকার ঠিক হয়ে যাব পিরিয়ডস সময় যদি পেট সব বিন্ধা বিন্ধি হোথ সেটি ধর মধ্যে আপনার মানে রক্ষা পাইপারে তেমন বন্ধু মানে এই গছটি এতে নিম্ন ন ভাবি আপন মানে কার্যরে লগাতু নিশ্চিত ভাবে উপশম পাইবে এবং বড় বড় রোগ দাউরু রক্ষা পাই নিরোগে রহিবার সঙ্গে সঙ্গে সুস্থরে জীবনযাপন করিপারিবে নমস্কার জয় জগন্নাথ।